প্রিয় শিক্ষার্থী আজ আলোচনা করব তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের প্রশ্নগুলি অনুশীলন করলে তোমরা আশা করি প্রথম পার্বিক পরীক্ষায় সর্বাধিক কমন পাবে চলো কথা না বাড়িয়ে আগের দিকে ভিডিওকে নিয়ে যাওয়া যাক দেখো শূন্যস্থান পূরণ করো তাপমাত্রা মাপার যন্ত্রের নাম ক্যালোরি মিটার তাপের একক হলো ক্যালোরি ও জুল জিঙ্কের চিহ্ন জেডেন খাদ্যের উপাদান হলো শর্করা আমিষ প্রোটিন আরও অনেক উপাদান রয়েছে মোট ছটি উপাদান রয়েছে ফারানাইট স্কেলে জলের হিমাঙ্ক থার্টি ডিগ্রি ফারানাইট কি বললাম ফারানাইট স্কেলে জলের হিমাঙ্ক থার্টি টু ডিগ্রি ফারানাইট ড্যাশ অভাবে গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় লালাতে জলের পরিমাণ শতকরা শতকরা শূন্যস্থানে বসাবে পঁচানব্বই ভাগ শতকরা পঁচানব্বই ভাগ বা পঁচানব্বই শতাংশ এই যে শটগুলি এই শটগুলি তোমরা ভিডিওটি পজ করে খাতায় লিখে নেবে আশা রাখি এর থেকে কমন পেয়ে যাবে চলো একটি বাক্যে উত্তর দাও লিন তাপ কি কোনো পদার্থের তাপমাত্রা বা উষ্ণতা কোনো পরিবর্তন না ঘটিয়ে অর্থাৎ যে উষ্ণতা সেই উষ্ণতা থাকবে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হয় তাকে ওই পদার্থের লিন বলে বিষয়টা ক্লিয়ার বলছে কোনো পদার্থের উষ্ণতা বা তাপমাত্রাকে বাড়ানো যাবে না না বাড়িয়ে ওই ওই পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হয় সেই তাপকেই বলা হচ্ছে লিন তাপ পরমাণুর মধ্যে অবস্থিত কণাগুলি কী কী নিউটন প্রোটন ইলেকট্রন পারমাণবিক ক্রমাঙ্ক কি কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে শর্করা খাদ্যের উদাহরণ শর্করা বা কার্বোহাইড্রেট এই উপাদানটি যে খাবারগুলিতে রয়েছে ধান গম ভুট্টা বাজরা আলু ওল কচু বিট গাজর ইত্যাদি দেখো পরের প্রশ্ন আসে যাক প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে ক্যালোরি একটু এই প্রশ্নটা উত্তরটা পরের দিকে হবে হ্যাঁ এই একটু ভুল হয়েছে এই প্রশ্নটা পড়ার দরকার নেই তোমাদের নেক্সট দেখো রাত কানা রোগ রাত কানা রোগের মানে রোগ হয় কোন ভিটামিনের অভাবে হ্যাঁ এখানে একটা ভুল হয়েছে এখানে তোমরা লিখবে ভিটামিন এ এর অভাবে ভিটামিন এ এর অভাবে রাত কানা রোগ হয় নেক্সট দেখো ভিটামিন ডি এর অভাবে এই যা ভুল আছে এইটা হচ্ছে এইটা এখানে হবে যে দেখো উত্তরটা ভুল আছে তোমরা এটা একটু কারেকশান করে নেবে ভিটামিন ডি না এটা ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় এ এর অভাবে রাত কানা রোগ নেক্সট প্রশ্ন চলো সেলসিয়াস স্কুলে মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত ছত্রিশ পয়েন্ট এইট নাইন ডিগ্রি সেলসিয়াস সৌর কোষের একটি ব্যবহার সৌরকোষের মাধ্যমে বাল্ব জ্বালানো হয় ভিটামিন ডি এর অভাবজনিত রোগ রিকেট লেবু জাতীয় ফলে কোন ভিটামিন থাকে তোমরা দেখো ভিটামিন সি হ্যাঁ তোমাদের জন্য খুব দরকার নেক্সট দেখো দুটি বা তিনটি বাক্যে উদাহরণ স্যানিটাইজার হাতে লাগলে ঠান্ডা লাগে কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যানিটাইজার হাতে লাগালে ঠান্ডা লাগে কেন বলছে স্যানিটাইজার বা স্পিড বা ইথার এই পদার্থগুলি আসলে উদ্দায়ী পদার্থ এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পভূত হয় এবং বাষ্পীভবনের জন্য হাত থেকে লিন তাপ সংগ্রহ করে ফলে হাতের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা থেকে কমে যায় তাই স্যানিটাইজার স্পিড বা ইথার ঢাললে ঠান্ডা অনুভব হয় চলো পরের প্রশ্নে যাই বরফের গলনের লিন তাপ বরফের গলনের তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো বলছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জিরো ডিগ্রি উষ্ণতায় এক গ্রাম বরফকে আশি ক্যালোরি তাপ প্রয়োগ করলে বা তাপ দিলে ওই উষ্ণতায় অর্থাৎ ওই জিরো ডিগ্রি উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত হবে উল্টো দিকবে বললে বলা যায় বা যদি অন্যভাবে বলা যায় যে বলছে এক গ্রাম বরফকে এক গ্রাম জলে পরিণত করতে গেলে জিরো ডিগ্রি উষ্ণতায় কত ক্যালোরি তা প্রয়োগ করতে হবে আশি ক্যালোরি লিন তা প্রয়োগ করতে হবে বিনিময় বিক্রিয়া কী পরের প্রশ্ন বিনিময় বিক্রিয়া কী যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি রাসায়নিক যোগ্যের প্রতিটির একটি অর্থাৎ দুটো রাসায়নিক যৌগ মিলিত হয়ে রাসায়নিক বিক্রিয়া করবে প্রতিটি যৌগের একটি উপাদান বা মৌল পরস্পর নিজেদের স্থান অদল বদল করে বা বিনিময় করে নতুন দুটি রাসায়নিক যৌগ উৎপন্ন করবে তাকেই বিনিময় বিক্রিয়া বলে খাদ্যে তন্তুর কাজ কি মানে খাদ্যে তন্তু বা আঁশ বা ফাইবার যেটাকে ইংরেজিতে বলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে তন্তু জাতীয় খাবারের ভূমিকা রয়েছে ফাইবার রক্ত বাহ থেকে রক্তের ক্ষতিকারক কোলেস্ট্রল সেই কোলেস্ট্রল সরিয়ে পায়খানার মাধ্যমে বজ্র হিসাবে শরীর থেকে বের করে দেয় ফলে রক্তের কোলেস্ট্রলের মাত্রা কমে যায় নেক্সট প্রশ্নে আসি মধুমেহ হলে কি কি খাদ্য খাওয়া উচিত নয় মধুমেহ বা সোগার বা ডায়াবেটিস এইটা হলে কী কী খাদ্য খেতে নিষেধ রয়েছে থাকে দেখো মধুমেহ হলে কাঁচা লবণ অতিরিক্ত তেলে ভাজা খাবার অনুচিত এছাড়া ভাত আলু কলা এবং গাজর হ্যাঁ রক্তে চিনি পরিমাণ বাড়ায় তাই এই খাবারগুলি পরিমিত মানে পরিমাণে বেশি খাওয়া অনুচিত আশা রাখি এই প্রশ্নগুলি তোমরা ভিডিওটি পজ করে লিখে নিয়েছ বারবার দেখো তাহলে তোমরা তোমাদের সামেটিভ পরীক্ষায় সর্বাধিক কমন পাবে এবং ভালো রেজাল্ট করবে ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে